চেয়ারম্যান ওগুলো খাইলি তুই নাম রে নির্বাচন চলে আপনার জোর খুব বেশি দাম এটা আপনার 500 টাকা লইয়া ইয়া আস্তা দিন কাম করিয়া মাছ দুইটা লোয়া যান না আপনার একটাও লোয়া যান না ওলা দাম বাড়িয়া বইছে আমরা কিলা খাইছি ভালো আছেন ও বাবা জি বলা কত বছর ধরে কেন দোকান আজ 18 বছর রে বাবা কত করি বসরা 40 টাকা যেখান থেকে আজকের এপিসোড দেখা সবাই আজকের এপিসোডে স্বাগতম জানাইলাম হাটবাজার ভিডিওর ধারাবাহিকতায় আজকে আপনারা আমরা লইয়া যাইমু ঢাকা দক্ষিণ আমরা লগে থাকুক আশা করি এনজয় করবা লেটস মুভ ভিউয়ার্স আমরা আছি আমরা কাঙ্ক্ষিত জায়গাত ঢাকা দক্ষিণ বাজারও আপনারা আজকে হাট বাজার সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো আমরা লগে থাকুক লোকাল সবজির বাজার বইছে আমরা বিশেষ করে এখানে যারা গ্রাম নিজে যে সবজিগুলো ফলাইন তারা এখানে আর একটা মানে ফুড়ি এক্সট্রা জায়গার মাঝে সবজি বাজারের ঠিক পিছনে আরও কিছু দোকান লইয়া তারা এখানে বইছেন এখানে সব লোকাল সবজি পাওয়া যায় আপনারা দেখলে আছে এখানে গ্রাম থেকে আনা বিভিন্ন ধরনের একবারে তাজা সবজি এখানে মাঝে পাওয়া যায় আপনারা আমরা দেখাইলাম যে এখানে লাউ এরপরে মূলা তারপর এই যে পটাশের বিচি এরপরে আপনারা দেখলাম অনেক বড়ো সাইজের যে মূলা এগুলো এখানে আমরা দেখবাই অনেক বড়ো বড়ো মূলা লই আইসেন দেখি ভাইয়ের লগে আমরা একটু মাইতে আসসালামু আলাইকুম ভালো আছেন মাতুন্যা ফান মুকো আচ্ছা ফান গাইতা তাইন আপনার নিজের হাতের বাগানের লাগি এটা 35 টাকা অন্যান্য বাজারে আমরা এটা দেখছি 50 টাকা বিক্রির আর এটা তাই অনেক কমে বেচরা 15 টাকা কমে এখানে পাওয়া যায় ঠিক আছে ভালো দেখো ভাই আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন নি ভালো বাড়ি কোন গাঁও বাড়ি মুকিতলা ওখানে আশেপাশে নি আচ্ছা বৃষ্টি দিছিল কত সুন্দর উড়ি ধরছে তো লস হইতে ফুল ভরিয়া একবার শেষ হয়ে গেছে ওখানে দুয়ারা ভাতা ওখানে কি পুঞ্জি পাইব নি মনে করেন না আর পাইতো না আজকে কত হয়েছে বেচছেন আজকেও তুড়া আনছি তো দেখো হইব 15 কেজি হইব আমরা যে লাগে তো এটা তো আপনি নিজে হাতে ওলাইছেন দেখা যে অন্যান্য বড় সবজির দোকান চাইতে কাস্টমার ওখানে বেশি আইন লোকাল সবজি এটা তারা জিও বিটাত আর এটা আমরা খোলা বাজার বেশি খোলা বাজার তো কম দামে পাওয়া যায় জি আপনারা কমে বেশি নেন তারার থেকে তারাতেই ফার্স্ট আপনি কত করি বেচরা 35 করি তো অন্য কানে 50 টাকা আপনি বেচরা 35 টাকা আপনি আসতে নিব না নিশ্চয় জি ইনতাই নেওয়া বাদে বিটাতাই নিব এরপরে ওখানে যাইব তারা জি ইনর মাল শেষ বাদে ওখানে যাইব এটা একটা আকর্ষণ হয়ে গেছে তারা এখানে রেগুলার যারা কাস্টমার এরা তো ওখানে যায় নাকি ইনন ভাই আর ফ্যামিলি সদস্য কতজন হ্যাঁ সদস্য কতজন ফ্যামিলি 10 জন আছে আপনার উপরে নির্ভর নি সব জি ও ব্যবসার উপরে চলে যায় না আপনি না দুইজন বিদেশ আছে বিদেশ আছে কোন দেশ লন্ডন না সৌদি তে আছে না দুবাই তে আছে তো মাশাআল্লাহ মোটামুটি ভালো কন্ডিশন আছেন ঠিক আছে ভালো থাকুক আচ্ছা ওকে আচ্ছা বিয়ার্স আপনারা দেখলা আছে এখানে দেশি সব এখানে বিভিন্ন যারা মাজন আছেন তারা আসলে নিজের ক্ষেত নিজের ফলাইছেন আর দেখলা আপনারা লাউ ডগা লাউ কয়েক ধরনের শাক আছে এখানে লাউয়ের ফুল আছে এটা ঠিক ঢাকা দক্ষিণ বাজারের যে মেন সবজির বাজার যেটা সবজির বাজারের আপনার পশ্চিম সাইডে এখানে যে খোলা বাজারে তারা যে সবজি লইয়া বইছেন এখানে আমরা দেখলাম কাস্টমার আছেন বাইসে কিতা কিনছেন আসসালামু আলাইকুম মূলা কিনছি আপনার আর ফাইলা গিয়া ডুলা আর লুবি লুবি লুবির কেজি কত আজকে
আজকে তো বিকের 40-35 ওলা ধারে জেলা কি বুঝাইতা পারো মুলা মুলা লইছি আপনার আলি লইছি 30 টাকা ভাবি কিটা কই আছস কি নিবা ভাবি পুরা কইতাম পারিয়া না ও মন হইব দেতাও তা নিমু আপনা আন্দাজের উপরে নিরা অর্ডার আইছে না জি জি অর্ডার আইছে না নিজর ব্যক্তিগত হিসাবে আচ্ছা আচ্ছা মাছস কিনে লিছেন ইও মাছ কালকে কিনে লিছি আচ্ছা ঠিক আছে তো ভালো থাকো কা জি আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন নি জি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনার নিজের ক্ষেতের নি জি আমার নিজের ক্ষেতের বাগর কত কি আর করছেন এখন 10 ডিসমিল হবে 10 ডিসমিল জি দেখি যাত্রা কত করে বেসরা 40 টাকা 5 টাকা বেশি কেন দেবো ভাই নু কম বালা ভাই কিন্তু টাটকা জিনিস ইউন টাটকা লাগি 5 টাকা বেশি জয় জয় আজমা না কমে বেশি লাও না না 35 টাকা নিছে 35 টাকা 40 আছে 35 টাকা বেশি সবে 35 করি বেসরা এটা কত কি আদমিন করছ নি আমি এখন কি করছি পুঁজি বাড়াই গেছেন না পুঁজি বাড়াইছে না বড় দেখ রইয়া গেছে বড় দেখ রইছে রইছে কি দাম মনে করেন লাভবান হইবা নি বার কি লাভবান হইমু কত বছর ধরে এই সবজির বাগান আয় 16-18 বছর ধরে আপনার বয়স জুইত পড়তে দেখো আরম্ভ হয় হয় আমরা এই কৃষি ক্ষেত্রে আমরা খাই আর ফ্যামিলি ওটার উপরে নির্ভরশীল ওগু আমরা আর কোনো জনাই কতজন সদস্য ফ্যামিলি আছি আমরা 60 জন চাচি আছেন নি আছেন আছেন আচ্ছা আল্লাহ দোকাতে ভালো থাকো হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম বস আপনারা দেখরা এখানে সবজি বাজারের ঠিক পিছন সাইডে এখানে যে ছাগলের হাটও আছে এখানে আপনারা যারা ছাগল কিনতে আগ্রহী আছেন ঢাকা দক্ষিণ যারা ছাগল কিনতে চান তারা এখানে বিভিন্ন জাতের ছাগল এখানে পাওয়া যায় সবজির বাজারের ঠিক পশ্চিম সাইডে আপনারা আইবা আমরা অলরেডি এখানে অবস্থান করলাম সবজির বাজারে আপনারা একটু দেখাইলাম আমরা যে এখানে ছাগলও পাওয়া যায় আপনারা ইনফরমেশন দেওয়ার লাগে অ্যাকচুয়ালি আমরা এটা কইছি আর আমরা যে সাইডে আছি এটা অ্যাকচুয়ালি সব লোকাল সবজির বাজার যে লোকাল সবজির এরিয়াতে আমরা আছি আপনারা দেখরা এখানে বিভিন্ন ধরনের সবজি বেচা বিক্রি ওই এখানে বিভিন্ন ধরনের কাস্টমারে বিভিন্ন আইটেম বেচরা আর আমরা এখানে দেখলাম একটা এই লাউয়ের লইয়া আমরা এক ভাইয়া বইছেন সালাম আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম সালাম এটা কত করে বেছেন লাউ লাউ কোনটা নিতে আপনি এটা রেখে দাম নি জি তো সমান লাগে ওটা কত এগো 40 টাকা আরো বেশি কইলিছ দাম জি না একবারে কত হইলে বেছেন 5 টাকা কম দিলেন না নিজের ক্ষেতে না নিতা জি নিজের ক্ষেতে কত পিস হইব লাউ ধরছে লাউ ধরছে তো বড়টি আনছি ভাইরা গঞ্চিনাত 3000 জি না কম হইব কম হইব জি জমিন কত খান তুরা পাওয়া দের হই কম জায়গা করছেন লাগি বাগর ধন্যবাদ আপনি করছেন জি এটা লাউর ফুল বিক্রি হইনি নেননি কাস্ট নেন কেজি হিসাব না আটি হিসাব তা আটি বেচ আটি কত করে 3-20 টাকা দেখলাম সব দেশি লোকাল সবজি গুলো এখানে আমরা কুমড়ার বীজ নিবা কুমড়ার বীজও দেখা যায় এখানে আছে সারাও আছে আর সব এখানে এখানে দেখলাম উড়ি আর জিনিস আমরা এখানে পাইছি আপনারা আমরা দেখাই মই জিনিসটা এটা খার বা এটা খার আমার নাম কি দা তুমি আসুনি পালা জয় নাম কি দা আশাব সেন আশাব হোসেন বাড়ি কোন গাঁও দক্ষিণ নগর এটা খার জমিনের এটা আমার জমিনের কত কেয়ার জমিন করছো কত কেয়ার বেশ না কি দুই তিন গাছ শুরুছি আর আর কিছু খেত করছো না নি জয় উড়ি উড়ি খেত ও কেয়ার করছো এক পাওয়া হইব আইন তোমার কিতা
সামনে দেখা যান না কামরিস আর তো এখানে কিতা লাউ আছে ডুগা আছে আমরা তার ডুগি কই মূলা আছে আর কিতা লেম্বু উড়ি শালগম আর নতুন আলু আছে খুব সুন্দর আলু দেখলাম পয়সা এটা আলু কত হরি কেজি পঁয়ত্রিশ টাকা আর এটা ফটাশুট বেশি যে কই এটা একশো টাকা ফুলকপি ফুলকপি চল্লিশ টাকা কেজি টমেটো কত চলে পঞ্চাশ টাকা মোটামুটি নর্মাল হইয়া আইসি লাগে আর এটা গাজরে কত কেজি আছে গাজরে পঞ্চাশ টাকা আমার কিটা দাম বাড়ছে কমছে ষাট টাকা কেজি ঠিক আছে ধন্যবাদ আপনার ইনফরমেশন দেওয়ার লাগে ভিউয়ার্স আসলে সব ধরনের আমরা দেখলাম ঢাকা দক্ষিণ বাজারও খুব বেশি পরিমাণে সবজি এখানেও পাওয়া যায় আর লোকাল সবজিও অনেক সবজির দোকান আছে লোকাল সবজির পাশাপাশি এখানে যারা রেগুলার ব্যবসা করেন তারারও এখানে যে দোকানগুলো আছে এখানেও আমরা দেখলাম সবজির দাম অনেক কম জনসাধারণের সাধ্যের ভিতরে আছে এই সবজিগুলা আমরা দেখলাম এখানে আমরা কাস্টমার বাই আসইন আইন কিতা লগে একটু দেখি আসসালামু আলাইকুম আপনার একটু নি আপনি ভালো কিনরা তরকারি বেগুন কিনবা বেগুন জিগাই দিছি বেগুন কত বা কেজি 30 টাকা ভাই 30 টাকা বলি তা নিয়ে কত কেজি না 30 টাকা করে আমি নি আমার ভর তো আপনি কত লইলে লইবা হুম কত দিলে আপনি নিবা আমি 20 টাকা দিলে নিমু দেওয়া যায় নি ভাই 20 টাকা দেওয়া যায় তো না দেখো কা লোকাল সবজি কিনো কা আরো সবজি আছে প্রচুর সবজি আছে বাজারও ভিউয়ার্স আমরা আরো প্রচুর সবজির দোকান আছে আপনার আমরা লগে থাকো কা ভিউয়ার্স আমরা আছি আর একটা দোকানও আর এখানে আমরা দেখলাম অনেকের জনপ্রিয় যেখানে অনেকে খুব প্রিয় এটা বালা ফাইন উড়ি বেশি বিভিন্ন জাত মাছ প্লাস মাংসর লগেও অনেকে এই বেশি খাইন এটা খুব সুন্দর বীজ লইয়া বসেন ফার্স্ট টাইম দেখলাম বাজারও আইসে এই সিজনও বালা আসুন আসসালামু আলাইকুম সালাম কিটা অবস্থা বেসা ভাই কি অন্য বলা ভাই ভাই ভালো এটা কত করে কেজি বেসা ওবিসি 200 টাকা ভাই 200 টাকা এটা কিটা আপনার বাগানের উড়ি না কিনে কিনে আনজন গ্রামের আছে আচ্ছা আচ্ছা আর এই উড়ি কত আছে বেসা 35 টাকা 40 টাকা করলা এটা 60 টাকা কেজি এটা আর কয় জাত উড়ি পাওয়া মানে বীজ পাওয়া যায় মার্কেট তিনটা আছে ফরাট আছে উড়ি বীজ আছে দুটো বর্তমানে আছে শুকনাটা পাওয়া যায় আপনার না শুকনা নাই বিভিন্ন ধরনের সবজি সারি সারি সাজাইল এবার ঢাকা দক্ষিণ আমরা দেখলাম খুব তরতাজা সবজির বাজার এখানে সব তাজা সবজি লোকাল সবজি আর এগুলা আর প্রচুর মোটামুটি কাস্টমার আছেন আমরা এখানে দেখলাম যে আমরা এক ভাই সবজি কিনতে আমরা তাইনের লগে একটু কানেক্ট হইমু আসসালামু আলাইকুম সবজি কিনি আর টমেটো কিনছি টমেটো আজকে কত 50 টাকা 50 টাকা গত সপ্তাহে কম না বেশি জি না সমান সমান গত সপ্তাহে হলো আচ্ছা আরো কয়েকদিন পরে আশা করা যায় আর কমে যাব কারণ এখন তো সবজি প্রচুর উঠে জি জি আচ্ছা ঠিক আছে আপনি সবজি লোকা পালা দেখো কা ভিউয়ার্স মাছ সবজি মাংস সপ্তাহ তো শেষ এখন লাগে কিটা ফান ফান না গাইলে তো আর হইতো না নাকি জি ভাই তাও তো খাইয়া তো ফান খাওয়াও লাগবো ফান সামনে না দেখলে গুছা বললে সুপারি দোকান আছি আমরা বড় ভাই কিতা সুপারি কাটানি জি ভাইয়া কাটলাম দেশিটা নাই আমরা বাজারও দেশিটা তো আপনার খায় না ভাই
থাইল্যান্ডে দিতে আসেনি জি থাইল্যান্ডে আছে এটা কত থাইল্যান্ড 550 টাকা জি আচ্ছা খাসা গো কত বলিবেসরা খাসা গো বড়টা 30 টাকা গা ছোটটা 20 টাকা গা মোবাইলটা মোবাইল জুবারে নাই ভাই এটা আর 6 মাস পরে আইবো এটা কোনটা যেটা আপনি খাসা জুবারে সুলাইয়া আমরা ডুলাইয়া ওজন বেসরাম ওজন কইরা জি এটা কেজি কত এটা কেজি 350 কোনটা কেজি কত ফলাটা 400 টাকা এটা 420 টাকা এটার দাম আরো 20 টাকা বেশি কারণ ভাই এটা কাটতে সময় লাগে মজুরি বেশি লাগে জি আচ্ছা কি কইছেন আজকে 20-25 হাজার টাকা বেচুন দোকানদারি যখন বইছে ভাই তখন হইব না নি হয়তো 20,000 25,000 30,000 কোন সময় ব্যস্ত বেশি কোন সময় আপনারা ঢাকা দক্ষিণ বাজার কোন সময় বেশি বিজি থাকে বাজার 60টা পড়তে গিয়া প্রায় 10টা পর্যন্ত বিজি থাকে আমরা ঢাকা দক্ষিণ মাছ বাজারের সামনে আছি আর আপনারা আজকে মাছ বাজারের সর্বশেষ তথ্য দেওয়ার চেষ্টা করবো আপনারা আমরা লগে থাকুক আশা করি সকল তথ্য পাইলি বা আপনার আমরা এখানে প্রথমে মাছ বাজারে আমরা ঢুকলাম যেখানে আমরা দেখলাম প্রচুর মাছের আমদানি অনেক বড় বাজার অনেক বেশি মানুষের সমাগম আছে এবং অনেক বড় বড় সাইজের মাছ ওইখানে আমরা দেখলাম এখানে অনেক বড় সাইজের মাছ এখানে পাওয়া যায় মাছের দাম কিটা বেশি না কিটা বেশি ভাই স্যার লোয়া দান কিটা অবস্থা হইছেন এটা আপনার খুব বেশি দাম এটা আপনার 500 টাকা লইয়া ইয়া আস্তা দিন কাম করিয়া মাছ দুইটা লোয়া যান না আপনার একটাও লোয়া যান ওলা দাম বাড়িয়া বইছে আমরা কিলা গাইছে বুঝছেন জিও দাম করছি আপনার এটা বিরাট নানি ওই নানি তা বিরাট দাম কোনটা কোনটা বলছেন সমর্থন নাই আচ্ছা দেখো ধন্যবাদ আর তো প্রচুর মাছ আছে আপনার বাজারও এইটা কই থেকে আনছেন বা মাছ জি কোন জায়গার মাছ দেখাজির বাজারে মাছ হাজির বাজার থেকে জি জি মাছ কি কি আনো জি জি ঠিক আছে এটা একবারে কত হইলে বেশ ভাই এক পিস আপনার 250 টাকা 250 হলে লাগবে হয়েছে নি জি না ভাই জি না এটা কি নাই মাছ তো একটু ছোট একবারে 300 টাকা দাম কেউ লোকের দাম দেখো দিলাম একটা বইরা দিলাম একবারে 300 টাকা আড়াইশো হইলে দিলাম জি না ও জানি কি নতি হয়েছে না বেশ না মার্জি না মাছ আপনারা দেখলাম আসলে ঢাকা দক্ষিণ বাজার আসলে প্রচুর মাছ আছে আমরা দেখলাম দেশি বিদেশি সব জাত মাছ আছে আপনারা দেখলাম সাফিলিয়া ট্যাংরা এরপরে ফাবদা কাশকাপ লাগাইয়া আমরা প্রচুর মাছ এখানে আছে অনেক অনেক বেশি মাছ আছে বাজারও এই মুহূর্তে আপনারা যেটা দেখলাম অনেক বড় একটা বাউস অনেক বড় মোটামুটি আশা করলাম আমরা এটা 10-12 কেজি হইব মেবি ওরকম একটা আশা করা যার যে এটার মাঝে এটা কার বা মাছ ভাইয়ের নি জি জি 10 কেজি দাম হয়েছে নি জি না আবার দামও হয়েছে না আপনি কত চাইরা আমি চাই আর আপনার হলে 8,000 টাকা টার্গেট একবারে আপনার নিচে 45 আমরা দেখলাম কেন আরো বড় কিছু মাছ আছে একমাত্র
দেখা যাক কীটা হয় পরিস্থিতি একটু ওয়াইটিং আছে আমরা দেখি কীটা পরিস্থিতি দাঁড়ায় গোয়ালে আইলি যে বেগ এটা কয় কেজি পড়বো আচ্ছা এটা কয় কেজি 5 কেজি এবং জিতা দামও করছেন নি কেউ দাম চলেননি 5,000 5 কেজি 5,000 কমাই মাই কো কাস্টমার যাতে নিতে পারো হই লোক আপনি হই লোক কাস্টমার তো নিবা এরা ওয়াইটিং আছেন আপনি একটু জিত কইরা কইলা 3,000 চলে লইম ও ভাই কইছেন 2,000 টাকা বুঝিনি 5 কেজি মনে হইতো না ছোট মাছটা জিতা আছে অবশ্য খাইলে মজা হইব আর দেখো কিছু করা যায়নি 2,000 এসে হইছে না কত হইছে ভাই 2,200 2,200 টাকা এক দক্ষিণ বাজারে আপনার মাছের বাজার দেখলাম আমরা এটা অনেক বড় একটা মাছের বাজার আমরা দেখলাম যে মোটামুটি দুইটা টিন সাইটালাম যে মাছের বাজার আছে আর অনেক বেশি মাছ আছে দেশি বিদেশি সব জাত মাছ ওইখানে আছে আপনারা দেখরা সব ধরনের ফিশারি মাছ বিলের মাছ সব ধরনের আপনারা দেখরা অনেক বড় বাজার অনেক বেশি কাস্টমার আছে আর এখানে বেশি এখানে তো এখানে লইয়া যায় ঢাকা দক্ষিণ মাছ বাজার আসলে অনেক বড় একটা বাজার আর আপনারা দেখলাম আমার পিছনে অনেক বড় অনেক লম্বা আর প্রচুর কাস্টমার প্লাস প্রচুর মাছও আছে বাজারও অনেক বেশি দোকানদার যেমন বেশি আসেন এমন কাস্টমারও বেশি আসেন আর সব ধরনের মাছ এখানে পাওয়া যায় দেশি বিদেশি প্লাস বিলের মাছ আপনার মাছও আছে বিলের মাছও আছে আপনারা দেখলাম যে অনেক বড় একটা বাজার এখানে আমরা আটতে আমরা রিটায়ার্ড অনেক বড় আর আমরা খুব বেশি এখানে মাঝে আসছি আপনার সব ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করছি পরে আমরা আপনারা লইয়া অন্যদিকে যাইমু ইনশাল্লাহ আমরা লগে থাকুকা
বিয়াস ঢাকা দক্ষিণ মুরগের আড়তের এরিয়াত আমরা আছি। সাইডে সব মুরগের দোকান, ঠিক মাছ বাজারে পাশে আসলে মুরগের অনেকগুলো দোকান আছে। আর আপনারা এখানে আইলে অবশ্যই আপনারা চয়েস মতো মুরগ নিতে পারবা। আর আমরা যে দোকানে আছি এই মুহূর্তে ভাইয়ের নাম জালালউদ্দিন। দোকানের নাম কিটা? দোকানের নাম আমরা দেই না ভাই, দোকানের নাম নাই। এখানে মুরগ ভর্তি সব মুরগের দোকান, এখানে কোনো আলাদা নাম নাই। জালালউদ্দিন ভাইয়ের দোকানে আমরা আছি। এখানে আপনারা দেখেন যে দেশি বিদেশি সব জাত মুরগ আছে। দেশি অ্যাকচুয়ালি এগুলো মনে হয় শোনালি নাই অরিজিনাল দেশি মুরগিগুলো পাওয়া যায় না? জি না, ঢাকা দক্ষিণ বাজারও মিলে নাই। আছে আছে জায়গাতেগুলো ও সামনে মিলে, এগুলো উফড়ি এক্সট্রা লই যাও। জি জি, লাল লেয়ার যেটা এটা কত নিবে? 630 টাকা পিস। জি, আর সাদা মুরগের কেজি কত আজকে? 160। ব্রয়লার 160। আর ডিমের দাম গিলা? ডিম হইলো 32, লাল ডিম 32 টাকা, কোয়েল ফাঁকির ডিম 10 টাকা, 10 টাকা। হাঁসির ডিম তো আপনার কাছে নাই? জি না। আর কোয়েল ফাঁকির পিস কত নিবে? 25 টাকা। বড় সাইজের কোয়েল পাওয়া যায় না? জি আছে, শেষ হয়ে গেছে। এটা কত করিবে? এগুতে হইল ও 40 টাকা পিস, ছত্তনে বড় ফাঁকি। ডেইলি 500 পিস মুরগ বেচা যায় না? জি না, তাই বেশি হইলে তো আল্লাহ দিসলা। কত পিস বেচা? অনুমানিক 470 পিস বিকে। দোকান তো খুব বেশি মুরগ। জি লাগি আপনার যা রেট বাড়াইল তো, তখন তো রেট বাড়তি লাগি, মানুষের খাইরাও কম আর মাছের ওখান আমদানি লাগে, মানুষের মাছ বেশি কিনরা আর মুরগের সেল একটু কম। ঠিক আছে ভাই, ভালো থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি ওর আজকে ব্রয়লার সাদা মুরগ? 70। 170 টাকা কেজি। আর লালটা? লাল 450। ডেলি বেচা জানি 500? আলহামদুলিল্লাহ বিকে। এটা বিকে আপনারা কি দারত আছে? জি না, আমরা ডিলার আছি। 3000 পিস? জি না জি না, এই গোছাড়া করলিয়া 4500 দা। 5000 পিস ইলা বেসলে তো বাই কুটি বদি দিই। কুটি বদি না দেখি জানি তো কুটি কেশো পায়ে গুছা হইরা মাত্র। বাজারের অবস্থা বেশ ভালো না, হয়েছে এলি কম হইরো নাকি? কি অবস্থা বাজার একটু মন্দা দেয়? চেয়ারম্যান হলে খাইলি ছুই না আমরা রে, বাসন চলে আপনার। জয় চেয়ারম্যান বলতে তো এখন যদি টাকা পয়সা দেন তো আরো বেশি কোম্পানির কোম্পানির খাদ্যর দাম বাড়ার, বাচ্চার দাম বাড়ার, মুরুগ সেল দের কম, ও কারণেও বাড়ের। সাদা মুরগের দামটা যাতে কম নাই, কারণ এই মুরগটা যে সাধারণ মানুষ যারা আছেন নিম্নবিত্ত মধ্যবিত্ত এরা বেশি এটা খায়, এরা বেশি কিনেন। এটার দাম যদি একটা সহনশীল পর্যায়ে থাকে তখন কিন্তু মানুষের নিতে পারে সহজে। অনেকে আছে মাছ কিনতে পারেন না বাজারে, কিন্তু মুরগ নিতে পারেন একটু কম থাকলে দাম। এখন যে পর্যায়ে গেছে এটা আসলে সাধারণ মানুষের ক্ষমতার বাইরে। ঠিক আছে বলা থাকা, নাকের মাঝে যে মজার স্মেল আইর বুঝরাও তো আমি কয়ে আছি, দেখা যার আমার লগে আউকা একটু ওই জীবনে গ্রাম তো ভালো পাওয়া যার। আর এখানে আমরা দেখলাম এই প্রচুর সুটকি খুব সুন্দর করে সাজাইয়া আমরা এক বাইয়ের দোকান লইয়া বইছেন। এখানে অনেকগুলা সুটকির দোকান আছে, আমরা আপনারা চেষ্টা করবো কোনো একটা দোকান থেকে আপনারা আমরা আজকের দর দাম জানানোর চেষ্টা করবো। আপনারা দেখলাম এখানে যে সামুদ্রিক মাছ প্লাস দেশি মাছের যে দোকানগুলা মানে সুটকির দোকান, এখানেও প্রচুর সুটকি আছে আপনারা আমরা দেখলাম এখানের মাঝে। আমরা এই বাইয়ে দেখলাম অনেক জাতের সুটকি আছে, বিশেষ করে এখানে যে সুটকিটা বেশি বিক্রি হয় আমরা দেখলাম এই শীতলের ইনোটার শুকনা জাত আমরা দেখলাম। আর আরও তো আছে উল্লটটা সুটকি, খেসকি সুটকি, বাইমর সুটকি, এরপরে সামুদ্রিক মাছের যে সুটকিগুলো আছে আমরা এটা দেখলাম, যে যে চকলেট মাছ, চকলেট মাছের সুটকি এখানে আছে। আমরা একটু দাম তো জানি, আমরা সবের প্রিয় যে সুটকি এটার দাম কিটা আজকে অবস্থা জানি লাই ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? শীতলের দাম কত চলে আজকে? দাম ভাই 300 টাকা কিলো। 300 টাকা? 300 টাকা কিলো। এটার মাঝে আরো বালা কিছু আছে? উন্নত আছে ভাই, শীতলের মধ্যে আরো এটা আছে 400 টাকা কিলো। 400 টাকা কিলো। আর এই যে এটা এটার নাম কি? দাম বলা হইলো ভাই গাগলার শুকটি। কত কেজি? এটার কেজি হইলো ভাই 500 টাকা। বড় গজার মাছে শুটকি? গজার মাছ নাই ভাই, মিডিয়াম গজার আছে,
1800 টাকা কেজি 1800 সোল ভাই এখন মিলে না মিললে এটা দাম আরো বেশি 1500 টাকা হবে এটা একটু বেশি গাইন মানুষই 1500 টাকা হবে কেসকি শুট কি হবে কেসকি শুট ভাই 500 টাকা কেজি 500 টাকা হ্যাঁ এইটা ভাইয়া আছে ওইটা নিলে নিদারবা 500 টাকা কেজি এটারে ভাইয়া মাছ হইলো এটা মাছ আছে সেটা আনকি ওইটা নিলে নিদারবা 600 টাকা কিলো মানুষে খাইতা না এখন চিংড়ি আর এখন ভাই এটার অনেক দাম বাজারে কাঁচা মাছ মিলে না শুকনা মাছ তো সাধারণত মিলে ঠিক আছে ভালো থাকো আপনারা দেখলেন এখানেও আরও অনেক জাতের শুটকি আছে অ্যাকচুয়ালি আসলে সব দোকানেও প্রায় সেম কোয়ালিটি বা জাতের শুটকি মাঝে আছে আর মাঝে মাঝে একটা দোকানেও একটু আনকমন কিছু শুটকি পাওয়া যায় আর আমরা এখানেও দেখলাম আমরা আর এক ভাইয়ে এখানে শুটকি বেচরা আর ভাই বইসন বড় দূর হই ভাইয়ের লোকে মারতে কষ্ট হয়ে যাব ভাই কীতা অবস্থা খাটাখাটি জলের কীতা আছো খাটরা একটু জানলাম না কিতা অবস্থা শীতলের কাছে বালাটা 400 টাকা থেকে নিচে নর্মাল আছে 200 টাকা পর্যন্ত 200 250 300 বালাটা 400 দাম জানি আজকে অবস্থা ইসার কাঁচা উঠি দাম বেশি 60 টাকা উলে কত বললো কেজি মূলা সবজির লোকে মূলা মুরকি কদু ঢাকা দক্ষিণ হাট বাজারের আপনারা আমরা ইতিমধ্যে মাছের আপডেট দিলাম মুরগির আপডেট দিলাম শুটকির আপডেট দিলাম সবজি ফান সুবাড়ি সব কিছুর আপডেট দিলাইছি এরপরে আপনার লাগে কিতা অপেক্ষা করেন আমরা লগে থাকুকা দেখি অনেক সময় দরকার পরে আপনারা যারা সমসা খাইতে ভালো পাইন তো নাইকলাই বাজারে দোকান আর এখানে নাইকেলও আছে একবারে রেডি করা মোটামুটি খালি ফাটাইও নিয়া কুরসিলিতা আর এখানে গুড়ো আছে বিভিন্ন জাতের গুড় আছে আপনারা দেখরা ঠালি গুড় আছে ফাটার গুড় আছে আছে আর আসলে বাংলাদেশে এখন গুড় আপনার এই 12 মাস পাওয়া যায় না কিতা এখন 12 মাস পাওয়া যায় মোরসা গুড় আছি আমরা বড় ভাই দাঁড়ো একবারে দেখি ভাই কিতা কইন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো বলা আপনার অবশ্যই ব্যবসার নীতি এবং সবটা ঠিক আছে দোকান চলের বেলা ঠিক আছে জি জি ভাই জি ভাই আচ্ছা আমরা একটু দেখি কেন ওখানে যে 12 মাস কোন গুড়টা পাওয়া যায় 12 মাস মিলে না শীত আইলে মোরচা গুড়টা মিলে শীত আইলে মোটামুটি ভালো হইবে বর্তমান বাজারে রানিং ভালো মাল আড়ার মাঝে যে বিক্রি হয় না আড়ার গুড়ি এইটাই বড়া টিভিতে বড়া খট্টায় জি মানে কোন কোম্পানির নামে ব্র্যান্ড হয়ে গেছে জি 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 গরম গরম ভাই সকলে আয়ো
আসলে এখানে আমরা আপনারা দেখাই দাম যে কিলা খরার মাঝে ফেজি দিরা তাইন আর একটু পরে তাইন এগুলো বাজাওয়ার পরে তুলবা এবার আপনারা দেখা এখানে যে মাস নেক্সট বার মাস নেক্সট বার ঢাকা দক্ষিণ বাজারের ভিতরে যে আপনারা আইলে দেখবা এখানে মাস নেক্সট বার আর এখানে তারা সানা পেঁয়াজিও বা অন্য অন্য বিভিন্ন আইটেম ফুলাও লাগাই এগুলো বিক্রি করেন আর অ্যাকচুয়ালি তারা দোকানের আমরা একটা বৈশিষ্ট্য মেন জিনিস যেটা আমরা স্ট্রেঞ্জ হয়েছি একটু আগে তারা দোকানে আমরা কফি খাইছিলাম আমরা দেখছি যে প্রত্যেকটা বাজারও বিভিন্ন জায়গাত কফি খাইলে আপনারা যে কোনো সুপার শপ বা যে কোনো জায়গায় কফি খাইলে আপনি দেখবা 20 টাকা এক কাপ কফির দাম কিন্তু এখানেও 15 টাকা তারা এখানে আইলে আপনি 15 টাকায় মেশিন মেক কফি যেটা আপনারা খাইতে পারবা আর এনে দেখলাম আমরা এই প্রচুর কাস্টমার আছেন তারা দোকানের এরা তো অবশ্যই মনে হয় তারা দোকানের ভালো ফাইন তারা ফেয়াইজিগুলো লাগে তারা খাইরা সকলে আমরা একটু মাতি কাস্টমারের লগে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ বাড়ি কোন জায়গা আমার বাড়ি ঢাকা দক্ষিণ এলাকা তো ঢাকা দক্ষিণ আইলেও ওখানে বইয়ে নাস্তা উস্তা খাই আর কি সানা পেঁয়াজি খাই চা খাই যে মজা হয় ভালো হয় হ্যাঁ ভালো হয় খুব ভালো হয় অনেক কলা খাইলি মু না খাইতাম না অবশ্য দেখি আগে দাম জিগান লাগবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই কলা আছেনি জয় আল্লাহ রাখছে তা খোলার বাজারে কিটা অবস্থা নি রাইলা কে কাস্টমার সমান নাই কোন না কিটা কম আপনার নির্বাচনের কারণে কাস্টমার বাজার আইরা না যাব ভাই দি মিজিল দেও আজ জয় জয় ইনশাআল্লাহ কলার জড়িও বললি তানি আনো বাচ্চা ওইটা খাওয়াই দে জয় জয় নিন না নিলা কম নেই নাকি আপনার বুঝছেন নাকি যা কইছে কেমন সেল হইছে আজকে হইছে নাকি আল্লাহর রহমতে মোটামুটি ভালো আপনি তো ফাই করে সেল দিন লাগে জয় 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 ইনশাআল্লাহ ভাই কেরি বেশি আপনার ঠিক আছে সরি এক সরি যদি কেউ নে 300-250 এক সরির দাম জয় 11-12 50-40 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সরি নিলে লাভ হইব এক কান্দা জানি বাইন টাকা আইবা আর এক কান্দা 50 আর এক সরি নিলে 300 তো এক সরির মাঝে আবার 8-10 কান্দা থাকবো বুঝানি কত করি পরে বেশি লাভ হইব আর বেশি বেশি খাইতে পারবা জয় মজা লাগে নি তারা ভাই খুব মজা লাগে ভাই
পেজে পেজে কিতা দেন তারা যে অত আকর্ষণী কেন মজা লাগে অত কত তোর ভাই মশলা আছে এই না শুনে ওটা গেরানে পারলে জি ভাই জি আমি নো দুই তিন বছর থেকে আর আর উপরে আচ্ছা কোন জায়গা দাদা বেশ আমরা আছি ঢাকা দক্ষিণ বাজারে একটা ফলের দোকানের সামনে আর আমরা এখানে দেখলাম সাইনবোর্ড নাই ভাইয়ের ভাইয়ের লগে আমরা মাতলে জানিলাম ভাইয়ের দোকানের নাম কি তা আসসালামু আলাইকুম দেখুক আনার ভাই 220 টাকা কেজি বেশি মালটা কত করে মালটা 150 টাকা কেজি ভাই জি ভাই চেরি বল খাই আর কি তা অবস্থা আর কি তা খাজুর আছে নাকি খাজুর আছে ভাই খাজুর সবচেয়ে দামি খাজুর কোনটা আপনার দামি তো নাগাল খাজুর আছে ভাই 200 টাকা কেজি দামি নাই জি না এর চেয়ে দামি নাই জুয়া এগুলা পাওয়া যায় জি জুয়া এগুলা পাওয়া যায় কোনো আনো পাওয়া যায় না জুয়া জি না এটা এখন রসমেলা ফুলকলি এগুলা থাইবে আর আছে প্যাকেট যে এগুলা জি এগুলা পাওয়া যায় আর এমনি কুলা পাওয়া যায় না জি না কুলা পাওয়া যায় না ঠিক আছে ভালো থাকো জি আচ্ছা বেশ এনাদার ফলের দোকান আছি আমরা আমরার মুরব্বি সাসা আছেন দেখলাম বহাত মাজন সাহেব তাই আসসালামু আলাইকুম সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা অবস্থা আমরা দেখলাম ভ্যারাইটিস জিনিস আছে ফলের লগে আর অন্যান্য জিনিসও আছে ফলের বাজার দর কিরকম আছে এটা প্যাকেট কত করে বেচা চায়না কমলা যেটা চায়না কমলা 110 টাকা প্যাকেট এক প্যাকেট আর আঙ্গুর লালটা আঙ্গুর লালটা 300 টাকা আর দেশি কমলা যেটা আমরা সিলেটি কমলা কোনটা সিলেটি কমলাও দুইটা আছে 130 টাকা কেজি 130 কেজি কয়টা ধরে একটাই 10টা 12টা 15টা এমনে যেটা ফাঁকি এটা কোন দেশি কমলা কেন এটা কেজি কত 120 টাকা আমরা দেখলাম এখানে আপনার সামনে যে ফাফরা নাকি তাই কিতা কইন ওটা কিতা দুচ্ছই সেমাই 100 টাকা কেজি আর এগুলা কত এগুলা কিতা তেলও চাললেও হয়ে যাব এটা কিতা নুনটা না নুনটা না মিষ্টি মানে ফোড়াই লাগাইয়া খাইতে হইব আচ্ছা এখানে আমরা দেখলাম বিভিন্ন জাতের এই যে চাষার কাছে আছে মানে কয়েক কোয়ালিটির আছে আপনারা যদি নেন খেয়েও যে কয়েক জাত যদি নেন কি আর সার্ভিস সার্ভিস করে সব জাত সারিলেন তাইলে একটা প্লেট আপনার সুন্দর করে সাজাইতে পারবো বিভিন্ন ডিজাইনের ফাফড়া এখানে মধ্যে আমরা দেখলাম চিপসের মতো এগুলা এগুলারে আপনারা বাইর যা ফোড়ে চিনি দিয়া বাজে লবণ দিয়া খাইন যার যেটা ভালো লাগে ওগুলা খাইতে পারবা আর দাদা দেখলাম দেশি মুরগির ডিম নিয়ে গুণ দেশি মুরগির কত করে আলি 50 টাকা আলি দেশি মুরগির আশের ডিম আছে নি না নাই আপনার নাই আশের ডিম 55 টাকা বিক্রি ঠিক আছে বলা দাও আলহামদুলিল্লাহ আমরা আছি একটা রাজাই বালিশের দোকানের সামনে আর শীতের সময় এখন এগুলো আসলে খুব বেশি দরকার কাস্টমারের আপনারা দেখলেন যে দোকানের মাঝে খুব সুন্দর করে সাজাইয়া রাখা আছে বিভিন্ন কোয়ালিটির আর অন্যান্য আইটেমও আছে দোকানও আমরা দেখলাম আলহামদুলিল্লাহ বেসা কিনে
ইলেকশন তো একটু মন্দা চলে যায় অগ্রায়ণ মাস এখন তো শীতের সময় এখন তো এটা বেশি বিক্রি হওয়ার কথা এখন মানুষ ইলেকশন 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 তো শেষ হয়ে যাবো চার পাঁচ দিন পরে বাজার আরো লাগে যাবো ও শীত তো যাওয়ার হতে আচ্ছা আমরা একটু জানাইবা আপনি যে নর্মালি ধরেন একজনে ব্যাচেলর মানুষ মনে করেন একলা থাকতো একজন মানুষ যদি এরা যাই বেট নেয় কত টাকার ভিতরে নিতে পারবো ব্যাচেলার সিঙ্গেল আর কি ধরেন সিঙ্গেল এটা যাই বেট যদি শিমলি বানাইলে আপনার ছয়শ টাকা মজুরি একটা শিমুলের তুলা বালিশ কমপ্লিট 800 টাকা 800 টাকা হইলো হইব আচ্ছা আর আমরা দেখলাম আরো আপনি লাগে জানেন বেশি তথ্য আচ্ছা আপনারা দিও ভাই ঠিক আছে এখন কথা হইলো গিয়া ফর্দা যে আমরা দেখলাম বিভিন্ন ডিজাইনের ফর্দা এগুলা পিস কত করে বেচো পিস আমরা 200 টাকা 220 টাকা জালের জেলা বুঝাইতাম ভাইয়া বেশি নিলে একটু কমাই রাখুন আরো কমাই রাখুন আজ বাচ্চেন্টের বালিশ দেখলাম আমরা এগুলা সেট কত করে এগুলা সেট কত করে 150 টাকা 60 টাকা 80 টাকা মানে জালের জেলা বুঝতাম ভালো আমাকে এই যে ফোমের যে কুল বালিশ আছে এটা কত দাম এটা 450 এটা রেট মারা আছে 500 টাকা কিন্তু আমরা সাইজ এটা রেট মারলে তো আমরা কিছু পার্সেন্টেজ দিয়ে আনি 450 জি জি কাপড় বলতে আগে ছিল এক সময় এখন বর্তমানে একটা উদ্ধার হয়েছে খেত দিয়েও বানানি হয়েছে আগে আসা যাটা জিনিস এখন মানে দুই লোক কোনো চিন্তাই হয়তো কম দামি উল দিবা আনালে বেশ দামি কাস্টমার অর্ডার যদি দেয় আমরা বেশ দামি উল দিব 60-70 টাকা দামর উল দিমু আর নারে 40-50 টাকা ফার্স্ট আন মান ধন্যবাদ আপনার আমরা সময় আচ্ছা আপনি তো জানাইলাম আমরা কাস্টমারের ভিউয়ার্স আমরা লগে তাও আমরা পরবর্তী আপডেট আপনারা লই আসিম আমরা বুশিমালের দোকানে আছি আপনারা আজকে সর্বশেষ আপডেট জানাইলিমু আমরা এখানে দেখরা যে নিত্য প্রয়োজনীয় আমরা কিচেন আইটেম যেগুলো লাগে এগুলার যে খুব বেশি দরকার যেমন পেঁয়াজ রসুন মরিচ বাকড়িগুলার দাম আপনারা জানাইলিমু আসলে পেঁয়াজ আজকে কত দাম চলে ভাই পেঁয়াজ আজকে 37 টাকা এলসিটা জিও বড় বস্তাটা দেশি পেঁয়াজ নাই জি না দেশি পেঁয়াজ নাই রসুন এলসিটা কত ফ্রেশি এলসিটা 160 টাকা মসুর ডাল যেটা চিকন ডাল এটা কত পড়ে দাম চিকন ডাল আপনার 130 টাকা জিও আমরা দেখলাম এখানে আসতাম মরিচ আছে এটা আসলে কি জাত এটা হলো রায়পুরা এটা কেজি কত এটা কেজি লাগি 260 টাকা এটা লাগি আপনার 170 সিটি140 পাউডার মরিচ আপনার 280 টাকা কেজি ধনিয়া বাগর যেটা আপনার 300 টাকা প্রায় কেজি পড়ে আছে বাসমতি আপনার প্যাকেট আমরা আছে প্যাকেট হইলে আপনার 270 টাকা আর হাফ সিদ্ধ এটা পরে আপনার 65 টাকা কেজি
মোটা চাউল একটা আছে না সিদ্ধর মাঝে সিদ্ধর মাঝে ওটা এটা আপনার নর্মাল অত নর্মাল নাই আপনার একটা বালাটা সত্তর টাকা দিয়ে ওটা দাম প্রায় সমান প্রায় সমান এটা একটা পঁচিশ কেজি না কেজি বস্তা আছে সিদ্ধ ওটা না দশ কেজি বস্তা এটা এটা পঁচিশ কেজির বস্তা আছে আপনার এটা এক বস্তা নিলে কত পড়ে এক বস্তা নিলে ফজি করে আপনার সত্তরশো টাকা সোয়াবিন তেলের বাজার কিতা কমছি না জি না সোয়াবিন তেলের বাড়তি বাড়তি আছে আর কত যাইব মনে করেন প্রায় তো সবে দোকানদার সবে আশা করে যে আপনার সাতশো আশি টাকা আশশো যাবি ওলাও সম্ভাবনা আছে জি ওলাও ঠিক আছে আমার সুন্দর করে ইনফরমেশন দেওয়ার লাগি ভালো থাকো কা ওকে আসসালামু আলাইকুম ভালো আছেন নি আপনি কিতা ব্যবসা বিক্রি আপনার ব্যবসা বিক্রি ভালো হননি জি চলেন আলহামদুলিল্লাহ কতদিন ধরে এই দোকান আপনার এখানে আমরার তো দাদা আমলো তাই চলে প্রায় অষ্টআশি নব্বই বছর চলে দোকান নিজের মনে হয় গর আমার নিজের আমার বাবার লং টাইম ব্যবসা করতে হইলে আসলে নিজের ভূমি অত্যন্ত জরুরি জি অন্য জনে করে ব্যবসা করলে যখন ব্যবসা একটু জমি যায় আর তা মাঝে না কইনা আমার দরকার আমি ব্যবসা করতাম আপনি স্যার কয় এটা প্রবলেম হয় জি আর সবই কি তো ভালো ওরা জি আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে ভালো তা হোক জি ইনফরমেশন দেওয়ার লাগি আপনার ধন্যবাদ জি ওকে আসসালামু আলাইকুম বিয়ার্স অত সময় ধরে যারা আমরা সময় দিচ্ছেন আর আজকের এপিসোড যারা দেখছেন সবরে অসংখ্য ধন্যবাদ জানাইলাম আর আমরা যারা আজকে নতুন বিয়ার্স যারা আমরা আজকে চ্যানেলের প্রথম ফার্স্ট ভিডিও দেখরা যারা তারা কাছে আমরা অনুরোধ থাকবো অবশ্যই আমরা চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং আমরা কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত দিয়ে আমরা পরামর্শ দিবা সবে লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমরা লগে থাকবা আমরা সাপোর্ট করবা সব ভালো থাকুক সুস্থ থাকুক ঢাকা দক্ষিণ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ